আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সবার আগে কোন সার্ভার জেম ছাড়াই কিভাবে এসএসসি রেজাল্টটি দেখা যাবে এসএমএস এর মাধ্যমে আজকে সেটাই দেখাবো। তো অবশ্যই আপনার ফোনে 3 টাকা থাকতে হবে। সো 3 টাকা যদি থাকে তাহলে আপনি এসএসসি রেজাল্টটি খুব সহজে দেখতে পারবেন। তো এসএসসি রেজাল্ট দেখার জন্য আমাদের আগে রোল নাম্বার লাগবে। সো দেখতে পাচ্ছেন আমি রোল নাম্বারটা দেখে নিলাম। নেয়ার পর মেসেজ অপশনে গেলাম, যাওয়ার পর এখানে লিখতে হবে 16222, এইটাতে পাঠাবো। এটা লেখার পরে ডান দিলাম, তারপর এইখানে এসএমএস টাইপ করতে হবে। তো এসএমএসে কী টাইপ করবো? সর্বপ্রথম এসএসসি, তারপর একটা ফাঁকা দিয়ে আপনি যেই বোর্ডের সেই বোর্ডের প্রথম তিনটা অক্ষর, ঠিক আছে? তো আমরা দিনাজপুর বোর্ড, তার জন্য DIN দিলাম, তারপর একটা ফাঁকা দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে রোল নাম্বারটা লিখতে হবে। সো রোল নাম্বারের পর একটা ফাঁকা দিতে হবে। ফাঁকা দিয়ে আপনি যেই সালে পাশ করেছেন সেই সালটা লিখবেন, আপনি 2023 লিখবেন। তো যেহেতু 2023-এর এখনও পাবলিশ করেনি, ঠিক আছে, সো 2022-এর একটা রেজাল্ট আমি আপনাদেরকে দেখাবো, তার জন্য আমি এখানে 2022 লিখছি। তো আপনার যদি সব কিছু ঠিক থাকে রোল নাম্বার, তাহলে সেন্ড করে দেবেন। সেন্ড, এই যে সেন্ড বাটনে ক্লিক করতে হবে। সেন্ড করার সঙ্গে সঙ্গে জাস্ট একটু ওয়েট করলে আপনাকে রেজাল্টটি জানিয়ে দিবে। তো অবশ্যই আপনারা সবাই জানেন 28 জুলাই 10:30টার পর রেজাল্ট দিবে এসএসসি পরীক্ষা 2023-এর। তো 10:30টার পর ট্রাই করবেন, আগে ট্রাই করলে কিন্তু টাকাগুলোই যাবে, রেজাল্ট আসবে না। তো দেখতে পাচ্ছেন 2022 সালের একটা রেজাল্ট চলে আসছে, নাম হচ্ছে মোসাম্মদ নূর আলো, এসএসসি বোর্ড দিনাজপুর, রোল নাম্বার দেওয়া আছে পাস করছে এবং GPA 3.78 পেয়েছে, এবং লেটার গ্রেড কী কী পেয়েছে দেখা যাচ্ছে।